আজকে অখণ্ড ভারত দিবস পালন করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল ইরাকে রামাসিস নামে একজন রাজার খবর পাওয়া যায়। এই রামাসিসকে তার মূর্তি খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এই মূর্তির দিকে যদি তাকান তাহলে দেখবেন মনে হবে যে রামচন্দ্র তিনি বনবাসে যাওয়ার জন্য হাতে ধনুক নিয়ে সঙ্গে স্ত্রী এবং তার স্ত্রীকে নিয়ে চলছে। তাহলে ভারতবর্ষ আসলে কি ইরাকেও ছিল? আজকেই যদি আপনি ফিজিতে যান, আজকে যদি আপনি ইন্দোনেশিয়ায় যান, আজকে যদি আপনি বর্নিওতে যান, আজকে আপনি যদি লম্বকে যান, বালির দ্বীপে যান, মালয়েশিয়াতে যান, আপনি যদি ত্রিনিদাদে যান, সুরিনামে যান, মরিশাসে যান, তাহলে দেখবেন রামচন্দ্রের নামে অখণ্ড কীর্তন চলছে, জয় বচনগুলি হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ ভারত জুড়ে, অখণ্ড ভারত জুড়ে রামচন্দ্রের অধিষ্ঠান, এবং বৃহত্তর ভারত জুড়ে রামচন্দ্রের অবস্থান মানুষের হৃদয়ে। হনুমানজিকে জিজ্ঞেস করা হয়েছে রামচন্দ্র কোথায়, তিনি তার বক্ষ ভেদ করে দেখিয়েছেন। আমাদের ভারতীয়দের প্রত্যেকের মনে রামচন্দ্রটি এইভাবে আছে। এই রামচন্দ্রকে যারা কোর্টের গহ্বরে নিয়ে গেছেন তাদের ধিক্কার জানানোর জন্য যদি কোনো সংগঠন থেকে থাকে, সেই সংগঠন হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। আমি বিশ্ব হিন্দু পরিষদকে আমার সহস্র নমস্কার জানাই। হিন্দুদের ঐক্যবদ্ধ না করলে ভারতবর্ষ জাগবে না, আর ভারতবর্ষ জাগলে তবে রামচন্দ্রের পুনরাবর্তন হবে, রামচন্দ্র আবার বিশেষ করে আমাদের সবাইকে রামচন্দ্রকে ঘিরে একটা অদ্ভুত ধরনের ভাবনা চিন্তা আছে। সেই ভাবনা চিন্তায় অনেকে বলেন রামচন্দ্র নাকি উত্তর ভারতের আধিপত্যবাদী ধ্যান ধারণার লোক। কোথায় গেলেন সেই ভদ্রলোক যার নাম পেরিয়ার রামস্বামী? তিনি তো প্রচুর চেষ্টা করলেন, তা সত্ত্বেও এখনো পর্যন্ত রামেশ্বরম থেকে আরম্ভ করে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরল, কর্ণাটক প্রত্যেক জায়গায় রামচন্দ্রের সমান প্রকাশ। কম্মনের রামায়ণ দেখুন, আপনি দেখতে পাবেন রামচন্দ্রের কি ভূমিকা সেখানে আছে, তামিল রামায়ণ। তাহলে কেন হলো এরকম? হলো তার কারণ ভারতবর্ষ যা পেতে চেয়েছে তার রামচন্দ্রের মধ্যে পেয়েছে। রামচন্দ্রের মধ্যে দিয়ে ভারতবর্ষ কি পেতে চেয়েছে? একজন মর্যাদা পুরুষোত্তমকে পেতে চেয়েছে। ভারতবর্ষ রামচন্দ্রের কাছে কি পেতে চেয়েছে? ভক্তি পেতে চেয়েছে। শবরী ভিলনি কোথাও কোথাও বলা হয়, মীরাবাঈ নিয়ে কাজ করছে এখন দেখছি, ভিলনি বলেছেন তিনি শবরী, তিনি একটার পর একটা ফল মুখে দিচ্ছেন, খেয়ে দেখছেন যেটা মিষ্টি সেটা রেখে দিচ্ছেন, রামচন্দ্র আসবেই রাস্তায় তাকে দেব। রামচন্দ্র সেই শবরী উল বা যা নষ্ট হয়ে গেছে সেই বদরি শ্রদ্ধা ফল গ্রহণ করছে। অথচ ভক্তমাল বলছে এই শবরীকে যেহেতু সে রাত্রিবেলায় জঙ্গলের বিভিন্ন জায়গা পরিষ্কার করে রাখতো যাতে মুনি ঋষিরা ঠিক মতো কাজকর্ম করতে পারে, কিন্তু সে চন্ডালিনী ফলে তাকে বলেছে তোমার দ্বারা হবে না, তুমি এখান থেকে সরে যাও। সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনের নদী রক্তে ভেসে গেছে, তার কিছুতেই সেই নদীতে তর্পণ করতে পারছে। ভক্তমাল বলছে এরপরে রামচন্দ্র এলেন শবরীর কাছে, খাদ্য গ্রহণ করলেন এবং বললেন এই ব্রাহ্মণেরা তোমরা সবাই মিলে এই শবরীকে প্রণাম করো, কারণ তার মতো ভক্তিময়ী আর কেউ নেই। এই জননী ভক্তিময়ী শবরীর কাছে যখন তিনি যাচ্ছেন প্রণাম করছেন ব্রাহ্মণেরা, তখন নদী আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই যে গল্প, এই গল্প কি আমাদের কিছু বলছে? হ্যাঁ বলছে। রবীন্দ্রনাথ এই গল্পের কথাই যেন আমাদের কাছে এনে হাজির করছেন, এসো ব্রাহ্মণ শুচি করি মন ধরো হাত সবার। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে জাতিভেদ বর্ণভেদ ইত্যাদির কথা বলে মানুষের সঙ্গে মানুষের লড়াই বাঁধিয়ে দিয়ে, এবং কখনো কখনো এই কিছুদিন আগে আমি হঠাৎ দেখলাম একটা পত্রিকা, কি বহুজন টহুজন নাম দিয়ে একটা পত্রিকা বের হবে, সেখানে বৌদ্ধ ধর্মের এক ভদ্রলোককে সম্পাদক করা হয়েছে, ইসলাম ধর্মের একজনকে সহ সম্পাদক।
পদক করা হয়েছে, আর ওই হিন্দু সমাজের একজন কেন্দ্রীয় সঙ্গে যুক্ত হয়ে গেছে। খবর টবর দেখলাম, দেখে আমার মনে হলো এই সব চক্রান্ত চলছে, কিন্তু এরা রামচন্দ্র যখন এসে দাঁড়াবে তখন এই চক্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেন বলুন তো? কারণ হচ্ছে এ সেই রামচন্দ্র যিনি গ্রহকে বন্ধু বলে গ্রহণ করে, এ সেই রামচন্দ্র যিনি সুগ্রীবকে বন্ধু বলে গ্রহণ করে, এ সেই রামচন্দ্র যিনি বালি সঙ্গে লড়াই করবার ক্ষেত্রে বন্ধুত্বে যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা সঠিকভাবে মনে রাখে। সুতরাং রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। রামচন্দ্র এমন একজন মানুষ যিনি অধিকার করেন না, কিন্তু নিজের অধিকার ছাড়েন না। আমরা কোনো দেশ দখল করি না, আমাদের দেশ দখল হয়ে গেলে তাকে ছাড়ি না। সুতরাং পাক অকুপাইড কাশ্মীর শব্দটা ইতিহাস থেকে মুছে দিতে হবে। পাক রামচন্দ্র সেই কারণেই লঙ্কা আক্রমণ করেছিল। লঙ্কার রাজা রাবণ আদারওয়াইজ তো বেশ ভালো মানুষ ছিল, ব্রাহ্মণ ছিল, মৈকসে রামায়ণের আর একটা নামই তো আছে পুরনো দিনে, সেটা হচ্ছে পৌরস্থ পথ। হ্যাঁ, উনি পৌরস্থের সন্তান, অত্যন্ত পণ্ডিত মানুষ, খুব জ্ঞানী বীর, কিন্তু এ সেই রাবণ যিনি নারীকে লাঞ্ছনা করে, এ সেই রাবণ যিনি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের এনে দাস করে রাখে, এ সেই রাবণ যিনি মানুষের সাধারণ ন্যায় নীতি বোধকে স্বীকার করেন না। তাই বিভীষণ যখন তাকে এসে বলেন দাদা তুমি যা করছো ঠিক করছো না, তখন তাকে পদাঘাত দিতে বাকি রাখেন এবং তাকে ত্যাগ করলেন। বিভীষণকে রাজত্বের অধিকার দিয়ে রামচন্দ্র বুঝিয়ে দিলেন তিনি সাম্রাজ্যবাদী নন। সাম্রাজ্যবাদী আমরা নই, কিন্তু আমরা আমাদের কালচারাল ইথসকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখানে ইন্দোনেশিয়া তার জাতীয় সংস্কৃতিতে রামায়ণ গানকে বাদ দিয়ে এগোতে পারে না। শ্যাম দেশ রামায়ণ কাকাবিন ছাড়া এগোতে পারে না, হিকায়ত শ্রী রাম ছাড়া মালয়েশিয়া এগোতে পারে না। এই যে পৃথিবী ব্যাপী রামচন্দ্রের বিশাল সাংস্কৃতিক অভিযান, এই অভিযান আসলে ভারতবর্ষের সাংস্কৃতিক অভিযান ছাড়া কিছু নয়। এই রামচন্দ্রের জন্মভূমির জন্য বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। রামচন্দ্র আমাদের বুকের ভেতর আছে, যদি সুপ্রিম কোর্ট এই কথা ঠিকঠাক বুঝতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে রাম মন্দির তৈরি হবে, নতুন করে আইন তৈরি হবে। সুতরাং বন্ধু প্রস্তুত হয়ে থাকুন এবং মনে মনে চিৎকার করতে থাকুন দিনের পর দিন, জয় শ্রীরাম, জয় জয় রাম। ভারতবর্ষের এই রাম নাম নাকি বাঙালিরা বলেননি, কি যেন নাম, অমর্ত্য সেন, খুব নাম করা পক্ষে অর্থনীতির লোক, তিনি কি করে কালচার বুঝবেন, তিনি তো ভারত থেকে চলে গেছেন অনেকদিন আগে, হ্যাঁ থাকেনি না, নাগরিক কিনা তাই সন্দেহ আছে। আর রামচন্দ্র এমন নায়ক যিনি এক পত্নীক, রামন নায়ক যিনি এক পত্নীক নিজের স্ত্রীকে এত ভালোবাসেন কিন্তু প্রজানুরঞ্জক করে তাকে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, এই হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্রের মধ্যে কর্তব্য, রামচন্দ্রের মধ্যে নিষ্ঠা, রামচন্দ্রের মধ্যে চরিত্রবান একজন পুরুষের ছবি পাই। আর এই অমর্ত সেন নাকি শুনেছি তিনবার বিয়ে করেছে, তো তার কাছে রামচন্দ্র শোনা যাবে না, হতেই পারে কিছু করার নেই। তিনি বলছেন যে রাম নাকি বাংলায় নেই, অভিনন্দন নবম শতাব্দীতে অভিনন্দের লেখা রামচরিত সেখানে অকালবোধনের কথা আছে, নবম শতাব্দী। একাদশ শতাব্দীতে সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত, সংস্কৃত লেখা, রামায়ণের কথা আছে, বাঙালির রাম নেই। আমি গত সংখ্যা স্বস্তিকা পত্রিকায় রামায়ণের ওপরে লেখা, বিশেষ করে রামকে কেন্দ্র করে বাংলায় কতগুলো মন্দির আছে পুরনো দিনে, স্টার্টিং ফ্রম 1640
আমি একটা তালিকা করে দিয়েছি। এখন এরকম আরো অনেক করা যায়, কিন্তু এবারে আসুন তো শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সবাইকারই অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাকে পুনর্গঠন করেছেন। চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করবার পর প্রথম যাত্রা করছেন। কি বলে যাত্রা করছেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম। তাহলে বাংলা রাম নাম নেয় না? বাংলা তো রাম নাম নিয়ে তার বৈষ্ণব ধর্মকে অগ্রসর করেছে। আপনারা কি কথা বলছেন? তবে এটা ঠিক, রবীন্দ্রনাথ থাকাকালীনই অমর্ত্য সেন মশাইয়ের বাবা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, কি আর করা যাবে, যার মতো করে যে যা খুশি করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, রামচন্দ্রের সঙ্গে আমাদের এই সম্পর্ক সাযুজ্য রক্ষা করতে পারলে আমাদের কি সুবিধা হবে? এই রাবণদের রাম ধাক্কা দেওয়া যাবে, পশ্চিমবঙ্গের যে রাবণরা এসে হাজির হয়েছে, নিকষারা এসে হাজির হয়েছে, সুটপনখরা এসে হাজির হয়েছে, যারা রাম নাম শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ গাড়ি থেকে নেমে গিয়ে বলে যাই কালাগাল দিচ্ছে, সেদিন রাক্ষসী হয়তো কালাগাল করে হবে, কিছু করার নেই। তোমার মধ্যে যদি রাক্ষসের এলিমেন্ট থাকে তাহলে তুমি তো রাম নাম শুনে ভয় পাবে, কিছু করার নেই। কিন্তু রাম নামে আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি। কৃষ্ণবাবু সঠিকভাবে বলেছেন, বাংলা আজকে উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে সুন্দরবন, পূর্বে নদিয়া থেকে পশ্চিমে পুরুলিয়া, সারা বাংলা আজকে কিন্তু রাম নামে একত্রিত হচ্ছে। ইয়েস, ইট ইজ রাইট। যুদ্ধের মতো করে আমরা আওয়াজ করছি। কোন যুদ্ধ? যে যুদ্ধে সীতা অপহরণকারী অত্যাচারী রাবণের বিরুদ্ধে ধর্ম রক্ষার যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জিততেই হবে। সুতরাং আসুন আমরা তরুণী সেনের মতো করে, সুবাহুর মতো করে, যারা রাক্ষসের দল কিন্তু তাদের মধ্যে থেকে উঠে আসছে